ফের বিস্ফোরক সোনালী গুহ, বিজেপির হয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার। তৃণমূল ত্যাগের কারণ স্পষ্ট করলেন সোনালী গুহ, দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। আগেই পুরনো দল তৃণমূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী বর্তমানে হয়ে উঠেছেন তৃণমূলের কাঁটা। সাম্প্রতিককালে একাধিকবার তার গলায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে। শুক্রবার আরও একবার তৃণমূলের গলার কাঁটা হয়ে দেখা দিলেন সোনালী গুহ। এদিন উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় বর্তমান দল বিজেপির হয়ে প্রচারে আসেন তিনি। পঞ্চায়েত সমিতির প্রার্থী দীপিকা চ্যাটার্জি ও দলীয় অন্যান্য প্রার্থীদের সমর্থনে প্রচার করেন সোনালী। এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন বাড়িতে প্রচার করেন। চুপচাপ পদ্ম ফুলে ছাপ দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান। আমি 2021 সাল থেকে তৃণমূল ছেড়ে দিয়েছি। আমি চারবার সাতগাছিয়া কেন্দ্রের এমএলএ, যেখান থেকে জ্যোতিবাবু জিততেন, একবার ডেপুটি স্পিকার, সেটা মমতাদির জন্য করেছিলেন, আমাকে মমতাদির সরকার করেছিল। আমি তারপর আমাকে 2016 সালের পরে আমাকে শুধু এমএলএ রাখা হলো। 2021 সালে আমাকে টিকিট দেওয়া হলো না, তারপরে আমি অভিমানে তৃণমূল কংগ্রেস ত্যাগ। এদিন প্রচারের পাশাপাশি পুরনো দল তৃণমূলকেও কটাক্ষ করেছেন তিনি। সোনালী গুহ বলেন, টাটাদের বিরুদ্ধে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আর টেট দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাবে। শিক্ষিত লোকের আজকে কলকাতার রাস্তায় বসে রয়েছে, যারা ডিএ চাইছে, ডিএ হচ্ছে মানুষের মৌলিক অধিকার, তারা রাস্তায় বসে আছে। আজকে বোধহয় 153-154 দিন হয়ে গেল। তাহলে এই যে টাটা মমতাদিকে ক্ষমতায় এনেছিল টাটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, আর টেটের জন্য মমতাদি ক্ষমতা থেকে চলে যাবে, সবার তো ক্ষোভ, আমার একার ক্ষোভ না, সবার ক্ষোভ। একসময় মমতাদি বলতেন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আজকে আমরা বলছি, দিদি শুধু আপনি খাবেন আর আপনার পরিবার খাবে আর কেউ খাবে না, সেটা তো হবে না, সবাইকে সমান করে ভাগ করে খেতে দিতে। পাশাপাশি এদিন তার তৃণমূল দল ত্যাগ করার কারণও জানান তিনি। শুক্রবারই সিজিও কমপ্লেক্সে ইডির ডাকে হাজিরা দিতে আসেন তৃণমূলের যুব সম্পাদিকা সায়নী ঘোষ। সে প্রসঙ্গে সোনালী গুহকে প্রশ্ন করা হলে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। ব্যালট বাক্স সুরক্ষিত হবে তো? আমরা বলছি কেন্দ্রীয় বাহিনী আছেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর হাতে ব্যালট বাক্স থাকবে তো? আবার শুনছি নকল ব্যালটও ছাপা হচ্ছে, তাহলে তার নিরাপত্তা দেবে? মানুষ তো ভোট দিতে প্রস্তুত। আমরা গতকাল ব্যারাকপুরে প্রচার করেছি, একটা ছেলে বলছে, দিদি আমি এমএ পাস করেছি, বিএ পাস করেছি, কিন্তু এসএসসি পরীক্ষা হচ্ছে না, আপনার প্রাক্তন নেত্রীকে বলুন, আপনার প্রাক্তন নেত্রীকে বলুন আমাদের পরীক্ষাটা চালু করতে। শিক্ষিত মানুষ আসলে কি বলবো, এত অশিক্ষিত সরকার হলে কি করে মানে শিক্ষিত লোকেদের তারা এ দেবেন? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।